আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে হচ্ছে ড্রাগন ফুড বা প্রজেক্ট দেখানোর জন্য। এই দেখেন হচ্ছে আপনার ড্রাগনটার ধরনটা কেমন। হ্যাঁ, শুধু খুবই ভালো লাগে আর কি ড্রাগনগুলো দেখতে। এই যেগুলো ফুল, এগুলো হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে ড্রাগন ফ্রুট হবে। তো হচ্ছে এই, এটা হচ্ছে আপনার হাইব্রিড ড্রাগন। আমি হচ্ছে আপনাদেরকে একটু বড় সাইজের ফলগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে প্রথম চালান, তো ওই জন্য একটু ছোটো লাগতেছে, কিন্তু সরাসরি যখন আসবেন তখন বুঝবেন হচ্ছে ড্রাগনটা বড় সাইজের। এটাও বড় সাইজের। তো এটা হচ্ছে হাইব্রিডের বাগান। তো বাগানটা হাইব্রিড মানে বাগান মানে গাছ দেখলে মূলত আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি কি জাত। এই দেখেন কত বড়, ঠিক আছে, এটা প্রায় 5 ফিটের মতন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইব্রিড, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, এটা হাইব্রিড জাত। তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে হচ্ছে বাগানটা দেখাই। আর হচ্ছে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমি আসলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদের, যত রকম সমস্যা আপনি বলবেন আমি আপনাদের চেষ্টা করব হচ্ছে আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য, ঠিক আছে। তো আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে আমাকে শুদ্ধাই দিবেন, আমি ঠিক করে নেব। হ্যাঁ, কোনো যদি আমার সমস্যা থাকে, মানুষ মাত্রই ভুল, যদি আমার কোনো ভুল থাকে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি আমার হোয়াটসঅ্যাপ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো আছে, আমার অবশ্যই বলবেন, আমি শুদ্ধাই নিব। আর একটা বিষয়, এখানে হচ্ছে কি বলবো, প্রচুর ফুল আসতেছে গাছে, কি বলবো। এইখানে আপনারা তো দেখতে পারবেন না, আমি দেখাচ্ছি আপনার যে ওই যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো প্রত্যেকটা কাঁটাই ফেটে যাচ্ছে আর কি। সাপোজ দেখাচ্ছি আপনারে কই কই কই, এই যে 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 কাঁটাগুলো ফাটতেছে, আমি এটা কম ফাট আছে দেখি আর কোথাও আছে কি না। এই দেখেন, এটাতে আছে এক, এ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে পাঁচটা ফুল দেখা যাচ্ছে আরও, মানে ফাটতেছে। তো এই চালানটা কম আসছে, এই পরের চালানটা আছে আপনাদের আরও বেশি দেখাতে পারবো, আরও খুবই ভালো লাগবে। মানে এত পরিমাণ ফুল আসবে, মানে বাগানটা একবার ফুলে ফলে ভরপুর থাকবে, ঠিক আছে। তো সবাই আমাদের সাথে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন, কোনো সমস্যা বা ড্রাগন বাগান করতে চাইলে হেল্প, কোনো হেল্প যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে হচ্ছে ভালো পরামর্শ দিব যে কী বাগান করবেন, হচ্ছে কোন জাতের ড্রাগনটা লাগালে ভালো হবে। হ্যাঁ, সব বিস্তারিত আপনাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে। তো আমাদের যে প্রজেক্টগুলো, এগুলো দেখতে কেমন অবশ্যই আপনারা হচ্ছে আমাদেরকে জানাবেন যে প্রজেক্টটা কেমন। আসলে ড্রাগন চাষটা কিন্তু একটু ব্যয়বহুল, তো খরচের চাইতে লাভটা বেশি হয়, সেটাও মাথায় রাখবেন। এই যে ফল, এটা হচ্ছে ফল। ফলও আছে, তো আমি এই সাইডটায় কিছু চারা আছে, খুব সুন্দর চারা, এটা হচ্ছে হাইব্রিডের চারা। এগুলো সব অবশ্য বাইনা দেওয়া আছে, তো এটা সেল হয়ে যাবে কয়েকদিন পরেই। তো যাই হোক, আপনাদেরকে আগে বাগান দেখাই। এই যে ড্রাগন, আর আপনাদের যে ঢাকা, যারা অনেকে বড় বড় কারণ বাজার বা কোনো বাজার, বড় বড় বাজার আছে, যারা হচ্ছে ড্রাগন বেচা কিনে করেন, যদি ড্রাগনের প্রয়োজন হয় অবশ্যই দেখি আপনার যোগাযোগ করেন। এমনিতে হচ্ছে আমাদের এখান থেকেই যারা ব্যাপারী আর কি, যারা ড্রাগন কিনে, তারা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক আছে, মানে মানুষের অভাব নাই। তো সো বাইরে দেওয়ার চেষ্টাই করি না আমরা, এখান থেকেই খুব ঝামেলা করে ড্রাগনটা নেওয়ার জন্য, আমরা কোথাও নিয়ে যাই না। তো এই যে ড্রাগন, তো আমি একটু পিছায় আসলাম, এখানে কিছু ফল দেখছি। তো আমি আপনাদেরকে, আমার উদ্দেশ্য শুধু ফল দেখানোর জন্য, শুধু ফল দেখবেন। এই যে ফল, বিশেষ করে এখন যারা নতুন উদ্যোক্তা, তারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী যারা রিটায়ার করছে,
তারাই শুধু ড্রাগনটাই করতেছে, বা বড় বড় প্রজেক্ট অন্যান্য ড্রাগন বলে কথা না, অন্যান্য ফসল যারা আছে তারা করতেছে। তো এই ভিডিওটা আর একটু বিস্তারিত আমি বলতে যাচ্ছিলাম, ড্রাগনটার হাইব্রিডটার কিছু ভালো দিক আছে সেটা আমি তুলে ধরি, যদি ধৈর্য সহকারে আপনারা শুনুন আশা করি কাজে আসবে। তার কারণ হচ্ছে দেশি ফলটা কয়েকদিন রাখলে কিন্তু ফেটে যায়, আর আপনার হাইব্রিড যেটা আছে আর কি, হ্যাঁ হাইব্রিড যেটা আছে যেমন এইটা, এই ফলটা আপনি আপনি 4-5 দিন 1 সপ্তাহ কিন্তু রাখতে পারবেন, আপনার হচ্ছে ড্রাগনটা কিন্তু ফাটবে না। এটা একটা কিন্তু ভালো একটা দিক আছে। আর একটা দিক আছে হচ্ছে আপনার দেশি ফলটা যখন বাজারে বিক্রয় করা শেষ হয়ে যাবে তো হচ্ছে হাইব্রিডটা তখন, না না সরি, দেশি ফলটা যখন বাজারে উঠে বিক্রয় করা শেষ তখন হচ্ছে আপনার হাইব্রিডটা উঠবে, তখন মার্কেটে যখন ড্রাগন থাকবে না তখন হচ্ছে আপনার হাইব্রিডটা বাজারে আসবে, তখন ওই হাইব্রিডটার দামটা আবার বেশি দামে বিক্রি করা যায়, ঠিক আছে। আবার শীতের মৌসুমের ভিতরে হচ্ছে দেশি ফলটা আসে না 2 মাস, কিন্তু হাইব্রিড যে চারটা আসে সেটা কিন্তু আবার 2 মাসে আসে, ঠিক আছে। এটাও একটা আপনি প্লাস পয়েন্ট। তো এই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা যারা হচ্ছে ড্রাগনটা চাষ করবেন অবশ্যই কারো পরামর্শ, যারা পুরাতন হচ্ছে ড্রাগন বাগান করছে আর কি, তাদের পরামর্শে কিন্তু হচ্ছে ড্রাগন বাগানটা করবেন, তাহলে কোনো জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন না। তো আর কয়েকদিন পর দেখবেন হচ্ছে ড্রাগন খুব সুন্দর সুন্দর, মানে ডিপ কালার, এই যে এই যে ড্রাগনটা এটা হচ্ছে এখনও পাকে নাই, এটা কিন্তু 400 গ্রামের কাছাকাছি হয়ে গেছে, হয়তো আপনার ভাবছেন এত ছোটো 400 গ্রাম কী করে হয়, 400 গ্রাম ঠিক আছে, আরও বড় হবে। যে তো এই ড্রাগনটা হচ্ছে একেবারে ভিতরে ভিতরে সামনে পুরোটাই হচ্ছে আপনার ডিপ কালার হয়ে যাবে, প্রচুর লাল হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।